আমার কাছে যখন গুনার কথাটা বলতে পারবে না তাহলে তোমাকে কি করতে হবে? সাহাবী বলেন আমাকে নিয়ে চলো আমার বিশ্ব নবীর দরবারে। বিশ্ব নবীর দরবারে যখন নিয়ে যাওয়া হলো, বিশ্ব নবী জিজ্ঞাসা করলেন ওমর কি হয়েছে? ওমর বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ওই সাহাবী রাস্তার মোড়ে বসে বসে কান্দে। আমি জিজ্ঞাসা করলাম কান্নার কারণ কি? সে আমাকে কান্নার কারণ বলে নাই, সে বলে নাকি আপনার কাছে তার কান্নার কারণ বলবে। আমার বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন সাহাবী তুমি কেন কান্নাকাটি করেছো, আর তুমি কেন কান্নাকাটি কর আমাকে বলো। এবার সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমি গুনাহ করেছি, অন্যায় করেছি, এজন্য আমি কান্দি। আল্লাহর নবী বলেন ও সাহাবী তুমি আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তোমার তওবা কবুল করে নেবে, আল্লাহ তোমাকে মাফ করে দিবে। এবার ওই সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন গুনাহ করেছি গো নবী, ওই গুনাহ আমার আল্লাহ মাফ করবেনি। আল্লাহর নবী বলেন ও সাহাবি এই গুনাহটা কি আসমানের চাইতে বড়, এই গুনাহ কি জমিনের চাইতে বড়? সাহাবি বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আসমানের চাইতে বড়, জমিনের চাইতে বড়। কেমন বড় রে সাহাবি আমার কাছে বর্ণনা দাও। সাহাবি বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমি ব্যবসায়, আমি হলাম একজন সাহাবি, আমার পেশা হলো আমি কাপড় চুরি করি, নাউজুবিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পেশাটা হলো আমি কাপন চুরি করি, এই পেশা দ্বারা আমি কাপন চুরি করে, আমি কাপন বিক্রি করে আমি আমার পরিবার চালাই, আমি আমার জীবিকা নির্বাহ করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবচেয়ে বড় বাস্তব কথা হলো গতকালকে রাত্রিতে আপনি সহ নবীর, আপনার সাহাবায়ে কেরাম সহ মদিনার একজন মহিলাকে আপনি কবরে রাখছেন, যাকে যার বাসায় মদিনার বাসায় যাকে হুরে মদিনা বলা হইতো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দূর থেকে দেখলাম আপনারা কাফন দাফনের কাজ শেষ করে চলে গেছেন, এই মুহূর্তে আমিও কবরের মধ্যে আসলাম কবরটা খনন করে। আমি যখন কাপড়টা মহিলার শরীর থেকে উঠাইতে লাগলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমি কাপন সরাইলাম, কাপনটা সরাইয়া যখন আমি কবর থেকে উঠে যাব এমনি শয়তান আমাকে ধোকা দে। ও সাহাবি যেই মহিলাটা আজকে মারা গেল দুনিয়ার জমিনে, ওই মহিলাকে দেখার জন্য, ওই মহিলাকে বিবাহ করার জন্য মদিনার সমস্ত মানুষ পাগল ছিল, যার স্পর্শ কেউ করতে পারে নাই, এই সুবর্ণ সুযোগ যায় তুমি তার সাথে জিনার কাছে লিপ্ত হয়ে যাও না হুজুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি সাথে সাথে আমি শয়তানের দোকায় পড়ে আমি মহিলার সাথে লাশের সাথে জিনার কাছে লিপ্ত হইলাম, কিন্তু গো নবীজি জিনার কাজ করে শেষ হলো। আমি যখন জিনার কাজ থেকে উঠে গেলাম এমনি দেখা যায় মৃত মহিলার জবান আল্লাহ খুলে দিয়েছেন, সুবহানাল্লাহ। এমনি দেখালায় মৃত মহিলার জবান আল্লাহ খুলে দিয়েছেন, মৃত মহিলার ডাক দেখে রে নবীর সাহাবি, রে আল্লাহর দুশ্মন, রে নবীর দুশ্মন, আমার উপাধি ছিলাম দুনিয়ার জমিনে হুরে মদিনা, কেউ আমাকে দেখে নাই, কেউ আমাকে স্পর্শ করতে পারে নাই, আমি আল্লাহর জমিনে থেকে পবিত্র হইয়া এই কবরের মধ্যে আসলাম। কেমনে রে তুই আমার সাথে এই কাজটা করলি, কেমনে রে তুই আমার সাথে এই কাজটা করলি, আমাকে কেমনে তুই নাফাক বানাইলি, আমি আমার মালিকের দরবারে, আমি আমার মালিকের সামনে কেমনে আমি দাঁড়াই, আমি পবিত্র হয়ে আসছিলাম, আমি কেমনে নাপাক হইয়া আমি আল্লাহর দরবারে দাঁড়াই। আল্লাহর লানতকারী সাহাবি শোনো, তোর উপর যেন আল্লাহর গজব শুরু হয়, তোর উপর যেন আল্লাহর গজব শুরু হয়। ওগো নবীজি এই কথা বলার সঙ্গে সঙ্গে আমি যখন কবর থেকে লাফ দিয়ে দাঁড়াই পূজা, যখন আমি লাফ দিলাম আমি আর হাঁটতে পারি না, আমার হাঁটুর মধ্যে জানি কেমন যেন হয়ে গেল, আমার
শরীরটা যেমন কেমন হয়ে গেল, আমি আর হাঁটতে পারি না, আমি রাস্তার মোড়ে বসে আমি এই চিন্তায় কান্দে আছি। আর ওই সময় আপনার সাহাবি ওমরের সাথে সাক্ষাৎ হয়ে গেল। ওগো নবীজি, এই হলো আমার কাহিনী। আল্লাহর পয়গম্বর সাহাবিকে বলেন, ও সাহাবি শুনো, এমন জঘন্যতম গুনার কাজটা তুমি করে দিলা, সাহাবি চলো আমার আমার দরবার থেকে, আমার হুজরা থেকে তুই বের হয়ে যা, তোর উপর যেন আল্লাহর লানত পড়ে, এমন গজব এমন কাজটা তুই কেমনি করলে। ওই সাহাবি পাহাড়ের গুহায় গিয়ে একদিন দুই দিন তিন দিন নয় 40টা দিন, টানা 40টা দিন গুহার মধ্যে দাঁড়াইয়া আল্লাহর কাছে নীরবে বলে, ওগো প্রভু, আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, আপনার দমির দরবারে গিয়েছিলাম, আপনার হাবিবের কাছে গিয়েছিলাম, আপনার হাবিব আমাকে বিদায় করে দিয়েছেন। আপনি তো নিজেই বলে দিয়েছেন, তাকো না তো মের রহমাতিল্লাহ, আল্লাহ তুমি তো নিজেই বলেছ পাহাড় পরিমাণ গুনাহ কর, কোনো অসুবিধা নাই, তবুও আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইস না। হে আমার বান্দা, কুলি ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রহমাতিল্লাহ। ওগো নবীজি, ওই সমস্ত মানুষদেরকে জানাইয়া দিন, যারা নিজের নফসের উপর জুলুম করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে, এদেরকে আমি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ জানাইয়া দিন, লা তাকনাতু মির রহমাতিল্লাহ, এরা যেন আমি আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়, অর্থাৎ এরা যেন আমি আল্লাহর কাছে চায়। আমি আল্লাহর কাছে যদি চাওয়ার মতো চাইতে পারে, আমি আল্লাহর কাছে যদি অতীতের গুনাহ নিয়ে লজ্জিত হইয়া আমি আল্লাহর কাছে দোয়া চাইতে পারে, সামনে ভবিষ্যতে আর জিন্দেগিতে কোনোদিন গুনাহ করবে না, এই মনোভাব নিয়ে যখন আমার কোনো বান্দা আমি আল্লাহর কাছে চাইবে, আমি আল্লাহ সাথে সাথে আমার বান্দারে মাফ করে দেই। ওই সাহাবি একদিন নয়, দুই দিন নয়, 40 দিন আল্লাহর দরবারে কান্দে, এমনি জিব্রাইল বিশ্ব নবীর দরবারে হাজির, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, আল্লাহ আমাকে পাঠাইয়াছেন আপনার দরবারে, বলুন তো এই দুনিয়ার মাখলুকের সৃষ্টিকারী আপনি না আমার আল্লাহ? বিশ্ব নবী বলেন, আল্লাহ। হে নবী, আল্লাহ যদি এই দুনিয়ার সমস্ত মাখলুকের খালিক ও মালিক হয়ে থাকেন, তাহলে আপনি কেন আপনার সাহাবিকে আপনার ঘর থেকে বিদায় করে দিলেন? আল্লাহ রব্বুল আলামিন, সুসংবাদ গ্রহণ করো, ওই সাহাবীকে আমার আল্লাহ জিন্দেগির গুনাহ মাফ করে দিয়েছে। এজন্যে ভাইরা আমার, এজন্যে ভাইরা আমার, ইবাদত করতে গেলে আমাদের প্রত্যেকের হারাম থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, পারবো তো ইনশাল্লাহ।